हाय फ्रेंड्स, वेलकम टू आवर চ্যানেল। তো আজকে ব্লগ বলতে কোনো খাওয়া দাওয়া না, কোথাও ঘুরতে যাওয়া না, কোনো গল্প নয়। তো আজকে ব্লগে আমি তোমাদের সবার কাছে কিছু ইনফরমেশন পৌঁছে দিতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট আর যেটা খুব বাজেভাবে স্প্রেড করছে ওয়েস্ট বেঙ্গলে। মানে আমরা খবর পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে স্প্রেড করেছে। তো আমাদের একজন চেনা পরিচিত, তার অ্যাকাউন্ট কালকে রাতে মানে গতকাল হ্যাক হয়েছে। তো সেই নিয়ে আমি তোমাদের কাছে কিছু ইনফরমেশন পৌঁছে দিতে চাই। দাদা আসবে একটু পরে, তো দাদা এলে সৌভিক তোমাদের বলবে যে কালকে কি হয়েছিল। তো তোমাদের কাছে আমি একটাই কথা বলতে চাই যে স্টে সেফ অ্যান্ড স্টে অ্যালার্ট, ডু নট শেয়ার ইওর ওটিপি। যে যাই বলুক, যে তোমার যতই ক্লোজ হোক, কোনো কেউ তোমার ওটিপি শেয়ার করতে পারে না। আর কোনো সময় ব্যাংক বা ফেসবুক কখনো তোমার ফোনে যে ওটিপিটা পাঠানো হয়েছে সেটা তোমার কাছ থেকে চাইতে পারে না। তো দাদা এলে আমি তোমাকে বলছি কি হয়েছে কালকে দাদার সাথে। তো সেটা নিয়েই আজকে আমাদের একটু আমরা একটু আপসেট, তো সেটা নিয়ে আজকে আমরা কোনো ব্লগ করিনি তাই জন্য। তো এই ছোট ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তো দাদা এলে সবই তোমাদের শেয়ার করে দেবে। আজকে অ্যাকচুয়ালি ব্লগ করার মুড ছিল না, কিন্তু তাও একটা জিনিস মানে খুব বাধ্য হয়ে আসতে হতো। সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা, সেটা এই যে দাদাটা আমার সাথে বসে আছে, বাকি আগে ব্লগে সবাই দেখেছে, যারা যারা দেখেনি বা ইন্ট্রোডাকশন পাওনি তারা তারা এই দিক দিয়ে আসবে, কোথাও একটা থেকে এই পাশ দিয়ে দেখে নিতে পারো সেই ব্লগটা। তো যাই হোক, যেটা মেইন ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই দাদার গতকাল সন্ধ্যেবেলা ফেসবুক প্রোফাইল হ্যাক হয়, এবং ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়ার পর এই দাদার প্রোফাইল থেকে আরও কয়েকজনের প্রোফাইল হ্যাক করার চেষ্টা হয়েছিল। তো যাই হোক, কালকে রাতের মধ্যে সেগুলো রিকভার করে নিয়েছি আমরা, থানাতেও জানানো হয়েছে। কিন্তু যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, হ্যাক হলো থেকে বড় কথা কীভাবে হলো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই দাদার কাছে দাদারই এক বন্ধুর প্রোফাইল ওরকমভাবে হ্যাক হয়েছিল। তো সেই বন্ধুর প্রোফাইল থেকে দাদার কাছে মেসেজ আসে, দাদার প্রথমে নম্বরটা চাওয়া হয়। তো দাদা ফেসবুকের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরটা ওনাকে মেসেজ করে দেয়, এবং তারপর ফেসবুক থেকে একটা ওটিপি আসে দাদার কাছে। আর ওখানে মেসেজে ওই ছেলেটি বলে যে হ্যাক করেছিল, সে দাদাকে বলে যে সেই ছেলেটি ওই মেসেজটি পাঠিয়েছে, এবং সেই মেসেজটি একটা ওটিপি পাঠানো ছিল, সেই ওটিপিটা শেয়ার করতে বলা হয়। ঠিক আছে, এটা কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে সেটাকে যদি কেউ রিকভারি করে তাহলে খেয়াল করে থাকবে ফেসবুক থেকে ফোনে একটা ওটিপি পাঠানো হয়। তো মূলত ছেলে যে হ্যাকারের টিম ছিল বা যেই থাকুক না কেন, যেই পেছনে ছিল, সে তার উদ্দেশ্য ছিল ওই ওটিপিগুলোকে নিয়ে প্রোফাইলটাকে হ্যাক করে নেওয়া। তো আজকে ইচ্ছা না থাকলে মানে এই নিয়ে কালকে রাত্রিবেলা খুব অনেক কিছু ঝড়ঝাপটা গেছে, তো সেই জন্যই আজকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না। কিন্তু তারপর মনে হয় এটা খুব একটা গুরুতর দায়িত্বের মধ্যে পড়ে আমার সবাইকে জানিয়ে দেওয়া। সেটা হচ্ছে ফেসবুকে প্রথম কথা, আপনার ফেসবুকে অন্য কারো কোনো কোড পাঠানো হবে না। আপনার ফেসবুকে থেকে আপনার মোবাইলে যে সমস্ত কোড পাঠানো হবে সেগুলো আপনারই ফেসবুক রিলেটেড হবে, অন্য কারোর হবে না। আর দ্বিতীয় কথা, ফেসবুক থেকে কেউ মানে ফেসবুক কর্তৃপক্ষ বলুন বা আপনার বন্ধু বান্ধব বলুন, কেউ ওই ওটিপি চেয়ে পাঠাতে পারে না। ওই ওটিপিটা আপনার নিজের অ্যাকাউন্টের, অন্যের অ্যাকাউন্টের ওটিপি আপনার ফোনে পাঠানো হবে না। আর যদি আপনার ফোন নাম্বার রিকভারি দেওয়া না থাকে সেগুলো আলাদা কথা, সেগুলো অনেক জটিল প্রসেস। মানে সেগুলো যারা ব্যবহার করেন তারা আশা করি ব্যাপারগুলো সম্পর্কে জানেন, যারা জানেন না তাদেরকে বলছি আপনার ফোনে অন্য কারো কোড আসবে না। আপনার ফোনে কোড এসছে মানে সেই কোডটা আপনার, এবং সেই কোডটা আপনি কারুর সাথে শেয়ার করবেন না। কেউ পাঠাতে বলুক কেউ বলুক, সেই কোডটা সে পাঠিয়েছে আপনাকে আপনার মোবাইলে, যাই হোক না কেন। ফেসবুক থেকে যখন আপনার কাছে কোনো কোড আসবে ফেসবুক রিলেটেড, আপনি সেই কোড কারুর সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে আপনার অ্যাকাউন্টের ঝুঁকি রয়েছে, আপনি অ্যাকাউন্টটা হারাতে পারেন, আপনার অ্যাকাউন্ট থেকে অনেক কিছু ঘটতে পারে, সেই ঘটনাগুলো মানে সেই ঘটনাগুলোর জন্য আপনিই দায়ী থাকবেন, এবং সেটার থেকে আপনার জেল অবধি হতে পারে। সুতরাং সাবধান, এরকম কারোর সাথে কোনো কিছু, কোনো ওটিপি, শুধু ফেসবুকের ওটিপি না, ফেসবুকের ওটিপি, এটিএম এর ইনফরমেশন, কোনো ইনফরমেশন যেগুলো আপনার কাছে আসবে, আপনার ফোনের যেগুলো আসবে,
বা আপনার যেগুলো ব্যক্তিগত জিনিস সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এমনকি ধরুন ব্যাংক থেকে কেউ যদি ফোন করে বলে ব্যাংক থেকে বলছি আপনার এটিএম এর ডিটেলস শেয়ার করুন, ব্যাংক থেকে কখনো ফোন করে চায় না। ব্যাংকের যদি দরকার পড়তো ওদের ডেটাবেসে অলরেডি আছে আপনার নামে কোন এটিএম, ওরা দেখে নিতে পারবে, কাজে ওদের সাথে ওটিপি শেয়ার করার দরকার নেই। ওরাই যদি আপনাকে পাঠাবে তাহলে ওরা আপনাকে ফোন করে জানতে চাইবে। সুতরাং কারোর সাথে কোনো রকম কোনো পাসওয়ার্ড কোনো ওটিপি শেয়ার করবেন না। ফেসবুকের পাসওয়ার্ড নিয়মিত চেঞ্জ করবেন। কোনো রকম কোনো যদি এরকম অ্যাক্টিভিটি দেখেন যেটা আপনি করেননি তাহলে সাথে সাথে থানায় জানাবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দাদার সাথে গতকাল হয়েছে, দাদাকে খুব শিগগিরই থানায় জানিয়ে এসছে, তারপর ফেসবুকের বাকি জায়গা থেকে লগ আউট করা হয়েছে। বা যে এই বিষয়গুলো জানে এই ব্যাপারে, আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে বা ভাই বোন, কেউ যদি ফেসবুকের এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে এক্সপার্ট হয় এবং সে যদি আপনার বিশ্বাসযোগ্য হয় তাহলে তার সাথেও কথা বলুন। কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার অ্যাকাউন্ট রিকভার করবেন। আর সবার আগে এবং শুরুতে, মানে শুরুতে এবং শেষে একটাই কথা, কোনো ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। ফেসবুক আপনাকে কখনো ওটিপি জানতে চাইবে না, এবং ফেসবুকের মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধবও যদি বলে আপনাকে মেসেজ পাঠানো হয়েছে তাহলেও সেই ওটিপি সেই মেসেজ তার সাথেও শেয়ার করবেন না। আপনার বন্ধু আপনাকে পাঠায়নি, ওটা ফেসবুক থেকে পাঠানো হয়েছে, সাথে সাথে সেই বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করুন, হতে পারে তার অ্যাকাউন্টটাও হ্যাক করা হচ্ছে। তো এটাই ছিল আজকের বক্তব্য। তো বাপিদা কিছু বলবে? বাপিদার সাথে এরকম হয়েছে এবং বাপিদা রাতের মোটামুটি রাত দুটো অবধি ঘুম উড়ে গেছে সব। বাপিদা বুঝলে কি করে হঠাৎ করে? বুঝলাম হচ্ছে এটা শুরু হচ্ছে 7টা নাগাদ থেকে, সন্ধ্যে 7টা কালকে 6:47 বাপিদার কাছে মেসেজ আসে এরকম, তারপর সব অটোমেটিক ব্লক হতে শুরু করে। এবং কিছু আমার খুব ক্লোজ যারা আছে তাদের কাছে খুব বাজে বাজে এসএমএস পাঠানো হয়। কলকাতাবাসী যারা আছে তারা সাবধান, কলকাতা পশ্চিমবঙ্গ যেখানে যেখানে ভোট হয়েছে, তার কারণ ভোটের পরবর্তীকালে অনেক রকম রাজনৈতিক ইয়েতে অনেক রকম হিংসা ছড়ায়, সেটার জন্য এই চেনটা অ্যাক্টিভেট হয়ে থাকতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। তো সেই আইপি কিছুটা ট্র্যাক করার চেষ্টা করেছি আমি গতকাল রাত্রিবেলা, সেখানে দেখা গেছে এটা যে আইপিগুলো থেকে, কেননা বাপিদার ফেসবুকে কিছু আননোন আইপি থেকে লগ ইন হয়েছিল, যেগুলোর আইপি জিও লোকেশন ট্র্যাক করে দেখা গেছে সেগুলো মহারাষ্ট্রে, মানে মুম্বাইয়ে। ঠিক আছে, আমি লগ ইনটিউ পেয়েছি। এবং আপনার সাথে যদি কিছু ঘটে থাকে আমি বলবো ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল বলে একটা পোর্টাল আছে অনলাইনে, সেখানে গিয়ে আপনি কারো একটা সাহায্য নিয়ে সেইখানে গিয়ে আপনি রিপোর্ট করুন যে এরকম আপনার সাথে হয়েছে, থানায় জানান, এগুলো জানানোটা জরুরি। এই যে চেনটা অ্যাক্টিভ হয়েছে এটা বোঝা যাচ্ছে তার কারণ আমি এই খড়দা অঞ্চলে প্রচুর লোকের সাথে হয়েছে। বাপিদার ফোনে যে বন্ধুর থেকে প্রথম মেসেজটা আসে সেই বন্ধুর প্রোফাইল হ্যাক হয়েছিল, এবং সেই বন্ধুর সে নিজে গ্রিন পুলিশে চাকরি করে, তার প্রোফাইল হ্যাক হয়েছে। সুতরাং লোক দেখছে না কে কি করে, এরকম ভাবে ভাববেন না আমি তো এই করি আমি সেফ আছি। এবং তার প্রোফাইল থেকে তার দিদির কাছে বাজে বাজে মেসেজ গেছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যাচ্ছে। সুতরাং এই বিষয়টা সতর্ক থাকুন এবং যখনই কিছু ঘটবে প্রশাসনকে জানান, পুলিশ প্রশাসনকে, সাইবার ক্রাইমের ফোন করুন। কলকাতা পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, আপনারা নেটে পেয়ে যাবেন, আমি চেষ্টা করছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো এগুলো দেখুন, এগুলোকে আটকানোটা ভীষণ জরুরি। মানে একটা চেন অ্যাক্টিভেট হয়েছে বোঝা যাচ্ছে, সেই চেনটাকে বন্ধ করা ইমিডিয়েটলি প্রয়োজন। এবং এ বিষয়ে আপনাকে আমাকে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সেই জন্যই আজকে ইচ্ছা না থাকলেও, মানে আজকে মানে সেরকমভাবে এই কালকের এই ঘটনার পর আজকে সেরকমভাবে মুড না থাকলেও আমি ব্লগিংয়ে আবার বসলাম, এই একটাই কারণে এই মেসেজটা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই। সাবধান থাকুন, সতর্ক থাকুন, বোকামো করবেন না কারোর সাথে কোনো কিছু, মানে যেগুলো শেয়ার করার না সেই সমস্ত জিনিস কারোর সাথে শেয়ার করবেন না। দ্যাটস ইট। শুধু এই দাদা না, আরেকজনও দাদা আছে, আমি তাকেও দেখাচ্ছি একটু পরে, সেও আসছে একটু পরে। আমি দাদার সমস্ত স্ক্রিনশটগুলো নিলাম সাইবার ক্রাইমে পোর্টালে আমি যাতে রেজিস্টার করতে পারি। তো যাই হোক, এটুকুনি বলার, ওই দাদা আসলে তারপর আবার দেখা করছি। ওকে, তো আজকে আমাদের দুপুরের মেনু ভাত, পাট শাক, পটলের তরকারি, আর কি হয়েছে রে এইখানে তেল পুড়ছে, এই যে চেলা মাছ ভাজা, গাং চেলা নিয়ে এসেছিলাম, এই কটা পড়ে আছে ভেজে খেতে 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 খেতে, আর এই কটা পড়ে আছে, চেলা মাছ ভাজা। আর এই আমরা এবার লাঞ্চ করব।
পূজা তো খয়রি ভাত খেয়েছে তাই না পূজা? আমার ভাত আমার লাঞ্চ হয়ে গেছে, আমি একটা দেড়টার মধ্যে লাঞ্চ করে নিই। আরে এত ল্যাদ কিসের ওর? সারাদিনে এত ল্যাদ আমি বুঝে পাই না। খেয়ে দিয়ে উঠে একদম শুয়ে পড়েছে। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। ওকে, সো এই অরিন্দম দা এসে পৌঁছালো এই কিছুক্ষণ আগে। হ্যাঁ, তো এই অরিন্দম দার সাথেও সেম জিনিসটাই হয়েছে। মানে কিছুক্ষণ আগে যে দাদাটাকে দেখলে বাপিদা, তো সেই বাপিদার থেকে অরিন্দম দারও একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে এরকম মেসেজ গেছে। ফার্স্টে নাম্বারটা চাওয়া হয়েছে, তারপর নাম্বার দেওয়ার পর সেখান থেকে ফেসবুক থেকে ওটিপি পাঠানো হয়েছে তো যথারীতি, এবং সেইখান থেকে তার এই মুহূর্তে ইমেল আইডি এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটোই আপাতত হ্যাক। এখন সে রিকভারির চেষ্টা সেটাও চলছে। তো মেন কথা এটাই, মানে একজনের একটা চেন অ্যাক্টিভেট হয়েছে মনে হচ্ছে, যেটা থেকে মানে একজন একজন থেকে আরও পাঁচজনকে টার্গেট করা আছে, সেখান থেকে যদি আরও দুজন হয়, মানে এইভাবে জিনিসটা স্প্রেড করছে একজন থেকে দুজন, এভাবে জিনিসটা বাড়ছে। তো সেটাই যেটা বলছিলাম যে কলকাতাতে আমি আপাতত এখানে, আমরা যেহেতু সবাই কলকাতার লোকজন এবং যে কজনের আমি খবর পেলাম সবকটাই কলকাতা সার্কেলের, তো সেটার জন্যই আমার মনে হচ্ছে যারা কলকাতাবাসী আছে বা মানে মানে এই দিককার যারা আছে তাদের একটু এখন একটু কেয়ারফুল থাকা উচিত। তো ব্যাপারটা নিয়ে পোর্টালে, সাইবার ক্রাইম পোর্টালে অলরেডি রিপোর্টিং চলছে, তো দেখা যাক। এখানকার থানায় জানানো হয়েছে, থানার যিনি ওসি ছিলেন তিনি ব্যাপারটা নিয়ে বলেছেন, ব্যাপারটার প্রতি স্পেশাল কেয়ার দিচ্ছেন। তো এবার বাট যতদিন না কোনো কিছু জানা যাচ্ছে ফর শিওর যে কী হচ্ছে না হচ্ছে, ততদিন একটু নিজেদের কেয়ারফুল থাকতেই হবে। আর আরেকটাই কথা, সেটা হচ্ছে বারবার করে আমি বলে যাচ্ছি, মানে এই ভিডিওতেই প্রচুরবার বললাম আবারও বলছি, যে ফেসবুক থেকে আপনার মোবাইলে বা তোমার মোবাইলে কোনো রকম অন্যের ওটিপি পাঠানো হয় না। যেটা তোমার মোবাইলে এসছে সেটা তোমারই ওটিপি, সেটা কারোর সাথে শেয়ার করো না। কারোর সাথে না মানে কারোর সাথে না, সেটা ফেসবুক থেকে আসুক বা জিমেল, মানে তোমার মেল আইডি যেখানকার আছে, জিমেলের থাকলে জিমেলের, ইয়াহুর থাকলে ইয়াহুর, যেখানকারই আসবে সেটা কারোর সাথেই শেয়ার না, মানে কারোর সাথেই না একদম। এই ব্যাপারে খুব সতর্ক থাকাটা ভীষণভাবে জরুরি। যতদিন না এখন জানা নেই এই সার্কেলটা কোথা থেকে অ্যাক্টিভেট হয়েছে, তবে গতকাল আইপি ট্র্যাকিং করে আমি যতদূর পেয়েছি সেটা হচ্ছে মহারাষ্ট্রের ওই দিক থেকে। তো যাই হোক, সেই ব্যাপারে একটু সাবধান থাকো, আর কেউ ফোন করেও যদি কোনো রকম কোনো কিছু ওটিপি চায় বা কোনো কিছু চায় সে ব্যাপারেও বি কেয়ারফুল। ওটিপি কারোর সাথে শেয়ার না, সেটা ক্রেডিট কার্ডেরই হোক, ডেবিট কার্ডের হোক, বা ফেসবুক, জিমেল, কোনো কোনো অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্টের কোনো ইনফরমেশান যেগুলো পার্সোনাল হওয়া উচিত সেগুলো কারোর সাথে শেয়ার না, মানে কোনোভাবেই শেয়ার না। ওটিপি ছাড়া অন্যান্য ডিটেলসও কারোর সাথে শেয়ার করার দরকার নেই। এখন প্রচুর ওই ধরনের SMS আসে বা মেল আসে যে লটারি পেয়েছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পাঠান বা কিছু, সেক্ষেত্রেও সেখানেও কেয়ারফুল থাকা উচিত যেন দুমদাম করে কাউকে কোনো কিছু না পাঠিয়ে দেওয়া হয়। তো এটাই আজকে বলার ছিল, আজকে মেন মানে এগুলো নিয়ে ভাবনা চিন্তার জন্য ব্লগটা নিয়ে একটু ইয়ে ছিলাম। তারপর যাই হোক, তো আমার মনে হলো এটা সবাইকে জানানো দরকার, তো সেই জন্যই আজকে বলে দিলাম আজকে আর ব্লগে কোনো কিছু করছি না বা কোনো কিছু ইয়েও হবে না, কোনো রান্নাবান্নাও না, কোথাও যাচ্ছিও না। স্টে সেফ, ও সেফটিটা তো শুধু করোনা থেকে না, এগুলো থেকেও সেফ থাকা উচিত। তো সেফ থাকো, বাইরে যদি বেরোতেই হয় বাধ্য হও তাহলে মাস্ক পরে বেরো, স্যানিটাইজার ইউজ করো, আর ঘরের মধ্যে সাইবার সেফটি সেটাও খুব ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করো বা জানার চেষ্টা করুন। আপনারা যারা দেখছেন একটু বেশি জানার দরকার নেই, আপনাকে পণ্ডিত হতে হবে না, শুধু এটুকুনি মাথায় রাখুন যে আপনার পার্সোনাল ইনফরমেশান আপনি কারোর সাথে শেয়ার করবেন না অ্যাট এনি কস্ট। নিজের ব্যক্তিগত ইনফরমেশান কাউকে দেওয়া চলবে না, সেটা ওটিপি হোক, কার্ডের ডিটেলসই হোক, অ্যাকাউন্টের ডিটেলস হোক, কোনো কিছুই। যেখানে বা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেখানে ইমেল আইডি চাওয়া হয় সেখানেও দেওয়ার আগে একবার চেক করে নিন সেই ইমেল আইডিগুলো ঠিকঠাক ইউজ হচ্ছে কিনা, বা কেন সেই ওয়েবসাইটটা ইমেল আইডি চাইছে বা কিছু, সেগুলো চেক করে নিন। বি কেয়ারফুল,
নিজে সতর্ক থাকুন, বাড়ির সবাইকেও সতর্ক রাখুন, আশেপাশের লোকজনদেরও সাবধানে থাকুন, সাবধানে রাখুন। ব্যাস এটুকুনি বলার ছিল আজকের ব্লগে। ব্যাস পরের দিন রিয়েল ব্লগ নিয়ে পরের দিন দেখা হবে। ওকে, টাটা, বাই।